हेलो माय डियर फ्रेंड्स, वेलकम टू माय न्यू व्लॉग टोना मुखर्जी 09 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছো ভগবানের অশেষ কৃপায় সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আর আজকে সকাল 6টায় উঠে গেছি ঘুম থেকে। তো সকাল 6টা থেকে তোমাদের সাথে আজকের ব্লগটা আমি শেয়ার করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের বেশ ভালোই লাগবে। তো দেখো, সকাল সকাল উঠেই কিন্তু ব্রাশ করে চলে এসেছি রান্নাঘরে। আজকে ছেলেকে স্কুলে পাঠাবো, তো তার জন্য তো টিফিন বানাতে হবে। তো আজকে ওদের টিফিনে লেখা আছে চিড়ে বা সুজি বা রুটি, সবজি এসব আর কি, তার সাথে যে কোনো একটা ফল। তো আমি ভাবলাম যে চিড়েটাই করে দিই। তো চিড়ে ভাজা করছি আজকে ওর জন্য। ও এই চিড়ে ভাজাটা খেতে ভীষণ ভালোবাসে। তো তোমরাও একটু শিখে নাও চিড়ে ভাজাটা। তো দেখতেই পেলে তেলের মধ্যে কিন্তু আমি আদাটা গ্রেট করে দিয়েছি, তার সাথে একটু কারি পাতা দিয়েছি, আর তারপর দিয়ে দিয়েছি চিড়েটা। তো চিড়েটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, সাথে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়ো দিয়ে ভাজছি। তোমরা কিন্তু চাইলে তেলের মধ্যে শুকনো লঙ্কাও ফোড়নে দিতে পারো, সেটাও কিন্তু খুব ভালো লাগে। আমি যেহেতু এটা আমার ছেলের জন্য ভাজছি, তো সেই জন্য আমি আর লঙ্কা বা লঙ্কার গুঁড়ো কোনো কিছুই অ্যাড করিনি। তো নেক্সট দিয়ে দিলাম ভাজা কলাই, মানে কলাই ভাজা আর কি, যেটা দোকান থেকে কিনতে পাওয়া যায়। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম, এটাও কিন্তু রেডিমেড কেনা ভাজা বাদাম। এরপর যেটা আমি অ্যাড করব সেটা হচ্ছে কুমড়োর বিচন ভাজা। তো এই যে কুমড়োর বীজগুলো আমরা ভেজে রাখি বাড়িতে, কুমড়ো যখনই বাড়িতে নিয়ে আসে প্রত্যেক হাটে, কুমড়ো থেকে কুমড়োর বিচন আলাদা করে সেগুলোকে রোদে শুকিয়ে তারপর আমরা নুন আর হলুদ দিয়ে একটু ভেজে রেখে দিই। তো এটা খেতে ভীষণ ভালো লাগে, আর এটা খাওয়া কিন্তু খুব 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 উপকারী। তো তোমরা যদি না করে থাকো তাহলে অবশ্যই এটা ভেজে খেও, খুব উপকারী কিন্তু। তো শরীরের অনেক রোগ ব্যাধি ভালো করে। যাই হোক, চিড়ে ভাজাটা অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু একটা জিনিসই বাকি, সেটা হচ্ছে বিট নুন দেওয়ার পালা। তো সেটা আমি একদম টিফিন বক্সে ভরে দিয়ে দেব। তো এখন ছেলে ঘুম থেকে উঠে গেছে, তো ছেলের জন্য দুধ গরম করছি আর পেডিয়াশিওর দিয়ে গুলে দুধটাকে ওকে গরম গরম দিয়ে দেব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ওর কোনো কিছুই খেতে ভালো লাগে না। বিস্কিট তো খেতেই চায় না, বলবে একটা বিস্কিট দাও। তো আমি জোর করে ওকে দুটো বিস্কিট খাওয়াই। যাই হোক, এই দুধটা খেয়ে তারপরও যাবে বাথরুমে পটি করতে। তো তা করতে করতে আমি এদিকে সমস্ত কাজগুলো সেরে নেব। তো এই যে ওকে দুধটা দিয়ে দিয়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ ওর দুধটা খাবার জন্য মানে কতটা অনীহা, খেতে ইচ্ছা করছে না আর কি, এমন একটা ব্যাপার। তো সত্যি তাই, সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু দুধ বলো চা বলো কোনো কিছু খেতে ইচ্ছা করে না। তো যাই হোক, ওকে বাথরুমে পাঠিয়ে দিয়ে আমি চলে এসেছি আবার রান্নাঘরে। চিড়েটা টিফিন বক্সে ভরে নিয়েছি, আর চিড়েটা কিন্তু বেশ খুড়মুড়ে হয়েছে। তো এখন আমি চিড়ের মধ্যে দিয়ে দিলাম বিট নুন, আর বিট নুনটা দিয়ে একটু মাখিয়ে তারপর টিফিন বক্সটা লাগিয়ে দেব। আর একটা ফল দেওয়ার কথা, তো ফল হিসাবে আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটা কলা। তো কলাটা যেহেতু টিফিন বক্সের জায়গাটাও খুবই ছোট, তো কলাটাকে আমাকে কেটে কেটেই দিতে হয়। তো এইভাবে করে আমি গোল গোল করে কেটে কলাটা এর মধ্যে দিয়ে দিই। তো চলো, সুন্দর করে টিফিনটা রেডি হয়ে গেল ওর জন্য। তো ওর জন্য টিফিন রেডি করার পর একটুখানি সময় হাতে থাকে, তো সেই সময়টুকুতে আমাদের দুজনের জন্য দু কাপ চা আমি তৈরি করে নিয়েছি। তো আমরা দুজন এখন চা আর বিস্কিট খেয়ে নেব সকাল সকাল, আর তারপর বাকি কাজগুলো তো আছেই। তো
আমাদের চা খাওয়া হতে না হতেই ও বাথরুম থেকে বেরিয়ে গেছে আর তারপর আমি আবার উপরে চলে এসেছি। তো ওকে এখন সুন্দর করে রেডি করে দিচ্ছি। এই যে স্কুল ড্রেস পরিয়ে দিয়েছি, তার সাথে ওর একটু চুল টুলগুলো ঠিক করে দিচ্ছি, মুখটা একটু ঠিক করে দিচ্ছি। তো চলো, ও এখন একদম রেডি হয়ে যাচ্ছে স্কুল যাওয়ার জন্য। আর ওর আজকে খুব আনন্দ, কারণ অনেকদিন পর ও স্কুল যাচ্ছে, তো সেই জন্য ওর মনটা খুব খুশি। তো টাইম হয়ে গেছে ফাইনালি, ও ওর বাবার সাথে ফেরিয়ে পড়ছে। তো জানো তো, ছেলে স্কুলে গেলে সেদিন সকাল সকাল উঠতে হয়, আর সকাল সকাল উঠে যেহেতু কাজবাজগুলো হয়ে যায়, অনেকটা এগিয়ে থাকে, তো সেই জন্য অনেকটা টাইম ফাঁকা পাওয়া যায়। তো সকাল সকাল ওঠার এটাই মজা, কিন্তু জেনারেলি সকাল সকাল ওঠা হয়ই না। মানে ছেলে যেদিন স্কুল থাকে সেদিনই একমাত্র সকাল সকাল ওঠা হয়। আর তাছাড়াও ছেলে বাড়িতে না থাকলে নোংরাটাও জায়গায় কম, তো সেই জন্য আরও বেশি সময় মনে হয় যেন আজকে সময়। তো এটাই একটা ব্যাপার। তো চলো, ওদেরকে টাটা করে আমি আবার চলে এলাম বাড়ির মধ্যে। আর এদিকে অরিও দেখো বৃষ্টিতে তাকিয়ে আছে, মানে দাদা চলে গেলে ওরও মনটা খুব খারাপ হয়ে যায়। এটা কি করেছো তুমি? আরো এটা কি করেছো? এটা কি করেছো? কি করেছো? এটা তুমি কি করেছো? এটা তুমি কি করেছো? আগে বলো, আগে বলো তুমি এটা কি করেছো? বসো বসো, কি করেছো এটা তুমি? তো বন্ধুরা, তোমরা দেখো অরিও কতটা বদমাশ হয়েছে। মানে সারা রাত ও বাড়ির বাইরেই থাকে বৃষ্টি না পড়লে, তো সেজন্য দেখো ওই দিক থেকে, মানে ওইদিকে কলতলা আছে, তো ওই দিক থেকে ভীমের কৌটো নিয়ে এসে এইদিকে নিয়ে এসে ও এখন দাঁতে করে করে ভীমের কৌটোর ঢাকনাটা কাটছিল। তো এই হয়েছে ওর এক বদমাশি। তো ওই জন্য ওকে সকাল সকাল একটু বকা দিলাম, আর মুখটা দেখো বকেছি, তো মুখটা দেখো একদম করুণ করে তাকিয়ে আছে। তো ছেলে তো স্কুলে চলে গেল, আর আজকে বাড়িটাও বেশ ফাঁকা, তো আমি ভাবলাম যে একটু ঝাড়পাট দিয়ে নিই সকাল সকাল। তো সেজন্য সকাল সকাল পুরো বাড়িটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো কালকে যেহেতু আমি ঘরটা মুছেছি, সেজন্য ঘরটা মোছার আর চাপ নেই, তো শুধুমাত্র ঝাড়টা পরিষ্কার করে দিয়ে রেখে দিলেই হলো। তো সেজন্য সকাল সকাল আজকে ঝাড়টা দিয়ে নিচ্ছি, তাহলে পরে আমার আর কাজের অতটা চাপ থাকবে না। তো ঝাড়টা দেওয়ার পর মানে ভীষণ গরম লাগছে, ভীষণ কি বলবো তোমাকে। তো আমার মনে হচ্ছে যে ঝাড়টা দেওয়ার পর আমাকে স্নান করতে হবে। তো এত ঘেমেছি এত ঘেমেছি যে পুরো নাইটিটা ভিজে গেছে একদম। তো চলো, এই যে এখান থেকে ধরে নিলাম ময়লাগুলো, তো ময়লাগুলোকে এখন নিচে ফেলে আসবো, সেইটাও তার সাথে সাথে একটুখানি ঝাঁটা বুলিয়ে দেব। তো চলো। তো এই যে দেখো, বরমশাই অলরেডি বসে গেছে যোগা করতে। তো ও আজকে সোফাতেই বসেছে, আর মা বসবে ওই রুমটাতে, আর আমি বসবো আমাদের রুমটাতে। তো আজকে তিনজন তিন জায়গায় যোগা করবো আমরা, বেশ মজার ব্যাপার তাই না? তো সকাল সকাল যোগাটা করলে কিন্তু অনেকটা রিল্যাক্স লাগে, মন একদম চাঙ্গা হয়ে যায়। তো আমি এই যে স্নান করে নিয়েছি, একটু ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, তো বললাম আগেই প্রচণ্ড ঘেমে গেছিলাম, তো আমি এরপর যোগা করে নেব। তো সকাল সকাল যোগা করলে মানে এতটাই ফ্রেশ লাগে, রিফ্রেশমেন্ট এতটাই হয়, তো কি বলবো তোমাদেরকে, না করলে তোমরা বুঝতে পারবে না। তো যোগা করে আমি বেশ ভালো আছি। আজ হয়তো আমার দু মাস কমপ্লিট হয়ে গেল যোগা প্রাণায়াম করা। তো ম্যাম যেভাবে শিখিয়ে দিয়েছিলেন আমি কিন্তু সেইভাবেই করি, আর করে কিন্তু আমি ভীষণ ভালো আছি। মানে আমার মাইগ্রেনের ব্যথা আর হয় না বললেই চলে, আর গ্যাস অম্বল তো হয়ই না। তো এই দুটো থেকে যে আমি রিলিফ পেয়েছি সেটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। তো চলো, রান্নাবান্না বসিয়ে দিয়েছি একদিকে, আর এদিকে আমি টিফিন করব। তো আজকে টিফিনে ইচ্ছা হলো একটু চিড়ে খাওয়ার, এখন তো আর গ্যাস অম্বল হয় না বললেই চলে। তো সেজন্য খাওয়া দাওয়াতে কোনো বাধ্যবাধকতা নেই যে এটা খাবো না ওটা খাবো না, মানে যা কিছু একটা খেলেই হলো। তো আজকে চিড়ে খাচ্ছি। তো চিড়ে এমনিতে আমার ভীষণ অম্বল হয়, মানে আগে হতো, তো এখন আর অম্বলের ব্যাপারটা নেই যবে থেকে আমি যোগা প্রাণায়াম করছি তবে থেকে। তো চলো সুন্দর করে ব্রেকফাস্টটা আগে সেরে নিই, তারপর বাকি রান্না যেটুকু বাকি আছে সেটুকু আমি সেরে নেব।
আর এদিকে দেখো মায়ের শরীরটা তো খুব একটা ভালো নেই, তাই মায়ের জন্য একটু পাতলা করে সুজি করে দিয়েছি। তো মা আজকে বলল সুজিটাই খাবে, মানে মুড়ি খেতে মায়ের আর মুখে ভালো লাগছে না, তো সেই জন্য সুজি করে দিয়েছি, মা এই সুজিটা খেয়ে নেবে। তো চলো সুজিটা এখন মাকে দিয়ে আসি। আর এদিকে দেখো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো অনেক কিছু রান্না করে ফেলেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, নিরামিষ, তাই অনেক কিছু রান্না করে ফেলেছি। ওদিকে ভাত বসানো আছে, এদিকে কালো কলাইয়ের ডাল, এদিকে একটা মিক্সড ভেজ করেছি ছোলা দিয়ে, এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। এদিকে করেছি মসুর ডালের বড়া ভাজা, তার সাথে এদিকে করেছি লাউ পোস্ত, লাউ আর আলু দিয়ে, আর এদিকে মসুর ডালের বড়া দিয়ে আর কচু দিয়ে একটু টক করেছি, তার সাথে এটা ওল সেদ্ধ, ওল সেদ্ধটা কাঁচা লঙ্কা আর তেল দিয়ে মাখবো পরে। তো এই হচ্ছে আজকের রান্নার মেনু। তো রান্না বান্না প্রায় কমপ্লিট, এবার অরিওর ভাতটা বসিয়ে দিলেই হলো। তো রান্না বান্না করার পর অনেকক্ষণ ওয়েট করেছি, আর ওয়েট করার পর ফাইনালি 12:30টার সময় ছেলে চলে এসেছে স্কুল থেকে। তো দেখতেই পাচ্ছ কতটা ঘেমেছে, মানে এত দৌড়াদৌড়ি করেছে, ঘেমে নিয়ে পুরো একদম ভিজে এসেছে। তো যাই হোক, ওকে এখন স্নান করাবো, খাওয়াবো, তার সাথে আমি স্নান করব, অনেক কাজ আছে। তো সেই জন্য চলো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, চলে আসবো আবার কালকের ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ এনজয় করতে দেখো। সো আজকের মতন সবাইকে জানাই টাটা।